সারা বছর জলের নিচে থাকেন মহেশ্বর, বছরে একদিন মহাদেব উঠে আসেন জল থেকে। মূল বিগ্রহকে দেখতে সকাল থেকেই উপচে পড়া ভিড় শিব পুকুরে। চৈত্র মাসের সোমবারে জলেশ্বরের জনজোয়ার। এখানে সারা বছর জলের নিচেই বাস করেন মহাদেব। বছরের বিশেষ দিনে জলের নিচ থেকে তুলে মন্দিরের ভেতর রাখা হয় মূল বিগ্রহ। মহাদেবের মূল বিগ্রহকে একবার চাক্ষুষ দেখতে শিব পুকুরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রইল হাজার হাজার পুণ্যার্থী। বছরে মাত্র একবারই বাবা মহাদেব উঠে আসেন জল থেকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরের মূল বিগ্রহ বছরে মাত্র একবার উঠে আসে শিব পুকুর থেকে, বাকি সময় জলের নিচেই থাকেন মহাদেব। জলের নিচে ঈশ্বর বাস করার কারণেই এই এলাকার নাম হয়েছে জলেশ্বর। জলেশ্বর মন্দিরের পাশেই রয়েছে চার একর জমির ওপরে একটি পুকুর, যা এলাকায় শিব পুকুর নামেই পরিচিত। জানা যায় বছরভর এই পুকুরে জলের নিচে রাখা হয় বিগ্রহটিকে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার পুকুর থেকে মহেশ্বরকে তুলে আনেন চরকের সন্ন্যাসীরা। পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে গঙ্গা স্নান করান। এরপর বিগ্রহকে ফিরিয়ে এনে স্থানীয় আটটি গ্রামের ভক্তদের বাড়িতে রেখে পুজো করা হয়। পয়লা বৈশাখ জলেশ্বর মন্দিরের মূল বিগ্রহকে ফের শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। প্রায় 850 বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য নিয়ে ছড়িয়ে রয়েছে নানা কথা। কথিত আছে, এই মন্দিরে এসে কেউ কিছু চাইলে দেবাদিদেব মহাদেব তার মনস্কামনা পূর্ণ করেন। চৈত্র মাসের তৃতীয় সোমবারে উপচে পড়া ভিড় ভক্তদের। সকাল থেকে মন্দিরের সামনে লম্বা লাইন। নিয়ম মেনে এদিনই জল থেকে তোলা হয় মহাদেবকে। এই বিষয়ে মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত অঙ্কিতা বিশ্বাস জানান, প্রতি বছরই চৈত্র মাসের সোমবারে এই জলেশ্বর শিব মন্দিরে পুজো দিতে আসি, সংসারের মঙ্গল কামনা করলাম বাবার কাছে। বাচ্চার মঙ্গল, সংসারের শান্তি। প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ। শিব মন্দির তো অনেক অনেক আছে, এখানে যান কেন? বাড়ির পাশে ভালো লাগে, শিব ভক্ত। এই বিষয়ে মন্দিরে পুজো দিতে আসা অপর এক পুণ্যার্থী জানান, ইতিহাস ঘাটলে জানা যায় দ্বাদশ শতকের শেষের দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে। মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির কার্যকরী সম্পাদক সহদেব চক্রবর্তী জানিয়েছেন, প্রথমে মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। এই মন্দিরের পাশেই রয়েছে 4 একরেরও বেশি জায়গা নিয়ে শিব পুকুর। বছরভর পুকুরের নিচে রাখা থাকে বিগ্রহটি। যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন, সেহেতু এই অঞ্চলের নাম হয় জলেশ্বর। প্রতি বছর শিবরাত্রিতে ও চৈত্র মাসে এখানে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তেরা। এছাড়াও সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বর শিব মন্দিরে। এই বিষয়ে মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক সহদেব চক্রবর্তী জানান, যখন সেন বংশের রাজারা আমাদের বাংলায় রাজত্ব শুরু করেন, সে সময় অন্যান্য জায়গার মতো জলেশ্বরেও শিব পুজোর প্রচলন ঘটে এবং সেই থেকে সেন বংশের আমল থেকেই জলেশ্বর শিব মন্দিরে শিব পূজার প্রচলন। এবং সেই হিসাব করলে দেখা যাবে যে 875 বছর আগেই এই জলেশ্বর শিব মন্দিরে শিব পূজার প্রচলন ঘটেছিল। আজকে ঠাকুরের প্রধান বিগ্রহ বাবা জলেশ্বর, তাকে শিব পুকুর থেকে উত্তোলন করা হবে। উনি আজকে থেকে পয়লা বৈশাখ পর্যন্ত মন্দিরে থাকবেন। তার মধ্যে আজকে উনি বিগ্রহ তোলার পর হালিশহর গঙ্গা রামপ্রসাদের ঘাটে পুণ্যস্নানের জন্য যাবেন, সেখানে 3 দিন কাটিয়ে তারপর ফিরে আসবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ
হাট খোলা।